আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কোথায় বেরিয়ে পড়েছি ওটা এখন বলবো না, টোটোতে উঠে বলবো। রাস্তায় এখন অনেক রোদ ভাই, তার জন্য হাওয়ায় চটি পরে বেরিয়ে পড়েছি, কোনো ইউ করিনি, হাতে ব্যাগটা নিয়ে হাওয়ায় চটি পরে উঠে বললাম টোটোতে। তো আমি যাচ্ছি জঙ্গিপুর দিদির বাড়ি, এই রোদে, অনেক রোদে। তো বাইক নিয়েও গেলাম না, বাসেও গেলাম না, আজ যাবো ট্রেনে, তার জন্য বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। তো স্টেশনে চলে আসলাম ফাইনালি আমি, এবার চলে যাব টিকিট কাউন্টারের দিকে। তো টিকিট কাউন্টারে চলে এসেছি, তো টিকিটটা কেটে নিলাম। A few moments later. ওয়েট করছি অনেক টাইম ধরে, কারণ আমি এসেছি একটার সময়, আমার ট্রেন আসবে দুটোর সময়। তো ওয়েট করতে করতে একটা কাকু ঠান্ডা বিছিল, তো ঠান্ডা কিনে নিলাম, আবার ওয়েট করতে লাগলাম। ওয়েট করতে করতে নিলে ওখান থেকে দেখছিলাম যে আমার ট্রেনটা ঢুকছে, তো আমি ওপর থেকে নেমে পড়লাম ট্রেনের দিকে যাবো বলে। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেন চলে এলো, ট্রেন ঢুকেও পড়েছে স্টেশনের দিকে। তো আমি ট্রেনে উঠেও পড়লাম, তো ট্রেনে উঠে দেখি পুরো ট্রেন তো ফাঁকা ভাই, এত রোদরে যাবে বা কে কোথাও। তো ব্যাগটা রেখে দিয়ে চলে এলাম গেটের দিকে, ট্রেন ছেড়েও দিয়েছে আমার। তো ট্রেনে ওঠার পর মুখটা একটু ধুয়েও নিলাম ভাই, ফ্রেশ হয়ে গেলাম একটু। তো হাত মুখটা ধুয়ে একটা সিটের ওপর আমি, একটা সিটের ওপর পা তুলে দিয়ে ভাই উফ নবাবে ফিল, বসে পড়লাম একদম ফাঁকা ট্রেন, কি করব ভাই, কেউ নেই, কোনো ভিড় নেই। তো তো ফার্স্ট একটা জলের বোতল নিয়ে এলাম, ঠান্ডা জল ভাই, যে গরম পড়েছে ঠান্ডা জল না খেলে হয়। জল নেওয়ার পর একটা ঘুগনি নিয়ে এলাম ভাই, ট্রেনে উঠবার ঘুগনি না খেলে হবে, তাই বলো তো। ঘুগনিটা খারাপ ছিল না, ভালোই লাগলো ঘুগনিটা খেতে ভাই, খিদে লেগেছে, তো কি করব। জলটা এই বোতলটাতে ঢেলে নিলাম, কারণ ঠান্ডা থেকেই যাবে তার জন্য। তো ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে একটা স্টেশনে নেমে দেখছি খিদে লেগেছে, তাই আর কিছু পাওয়া যাবে কি না। তো পুরো স্টেশন ফাঁকা ভাই, কিছু পেলাম না। ট্রেনে উঠেই দেখি একটা কাকু ঝালমুড়ি বিক্রি করছে, তো কাকুকে ডেকে একটা ঝালমুড়িও নিয়ে নিলাম। তো ঝালমুড়িটাও বেশ ভালোই ছিল ভাই, অতটাও ভালো ছিল না, ভালো এই কারণেই লাগলো কারণ ভাই নারকেলটা ছিল, তার জন্য ভালো লাগলো। নারকেলটা যখন নিলাম না, তখনই ঝালমুড়ির টেস্টটা বুঝতে পারা গেল। তো ওয়েট করছি গেটের দিকে, একটু হাওয়া খাওয়ার জন্য চলে এলাম। 2000 years later. তো গেটের দিকে ওয়েট করতে করতে ফাইনালি আমার জঙ্গিপুর স্টেশন চলে এসেছি। তো জঙ্গিপুর স্টেশনে নেমে এবার হাঁটতে লাগলাম, টোটো ধরবো বলে কোন দিকে যাব ভেবে পাচ্ছিলাম না, তো চলে গেলাম টোটোর দিকে। আর এটা ভাই হলো জঙ্গিপুর স্টেশন, যদি তোমরা কেউ না দেখে থাকো তো দেখে নাও। তো এবার যাচ্ছি সিঁড়ির ওপর উঠে টোটোর দিকে, তো টোটোতে ফাইনালি চেপে পড়েছি, এবার যাব আমার দিদির বাড়ির দিকে। তো ওয়েট করছি ভাই, অনেক গরম, কি করব, টোটোও ছেড়ে দিল। আর টোটোওয়ালা কাকু ভালোই ছিল, টোটোওয়ালা কাকুর সাথে গল্প করতে করতে ফাইনালি জঙ্গিপুর বাস স্ট্যান্ড পার করে, জঙ্গিপুর ব্রিজ পার করে আমি চলে গেলাম রামপুরায়। তো রামপুরায় এসে এবার দিদির বাড়ি যাব, আর কিছু না নিয়ে গেলে হবে, তার জন্য চলে গেলাম একটা মিষ্টির দোকানের দিকে। তো মিষ্টির দোকানে গিয়ে কিছু মিষ্টি নিয়ে নিলাম, আর একটা আমের জুস নিয়ে নিলাম। আমি যাচ্ছি দিদির বাড়ি, কিন্তু দিদিকে জানানো হয়নি, বেরিয়ে পড়লাম না জানিয়ে। তো ভাবলাম আর বেরিয়েই তো পড়েছি, তো জানিয়ে কি করব, একদম গিয়ে দিদির সঙ্গে দেখা করব। A few moments later. ফাইনালি গাইস আমি দিদির বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, যে ঠান্ডাটা নিয়ে এসেছিলাম ওটাও একটু খেয়ে নিলাম, দিদির জন্য নিয়ে এসেছিলাম বাট আমি খেয়ে নিলাম। আজকের মতো এখান থেকেই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থাকো।